ফাঁসির মাথা নিচ্ছি, কালকে তো মধু ভোলা খাওয়া ভাবছিলাম, তা ভালো হয়নি, তার জন্য লাইলেন টিকা খাওয়ালাম। তা আজকে যে দোকানতে বাজার করি ও দোকান থেকে ময়দা কিনতে গিয়ে দেখি আটা দিয়েছে, আগেও একবার করেছিল, মানে এটা পিওর আটা। ভাবলাম যে ঠিক আছে, আটা যখন দিয়েছে তা আজকে একটু খাসির মাথা নিয়ে যাই। আগে কয়েকদিন আগে রান্নাঘর বানানো উপলক্ষে হলো খাসি, পুরো পিওর খাসি নিয়ে এসেছিলাম, আজকে খাসির মাথা এনেছি, একই দোকান থেকে এনেছি, আমরা ভালো দোকান থেকে। আর খাসির মাথা আলু দিয়ে কষা কষা করব, আর যারা খাসির মাথা খাবে না পোল্ট্রি ডিম খাওয়াবো, আর ওদিকে তার সঙ্গে হাতে বানানো আটার রুটি করব। খাসির মাথাটা ঢেলে দিচ্ছি, আটাটা ঢেলে দিচ্ছি, আজকের আটার রুটি হবে, সবসময় ময়দার রুটি হয়। আটা মাখবো, তার আগে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আটায়, লবণ, বৌদির চাটু বন্ধুরা, তো এটা রিপিটটা খুলে গেছে, আমি দেখি পরে একটা নতুন চাটু, একটু বড় সাইজের নেবো, বুঝলো তো, আমার সুবিধা হবে, এটা ছোট চাটু, একটু এরম সাইজের। রুটিটা বেলে নিচ্ছি, বৌদির একটা নিম গাছ দেখো, এই নিম গাছের ভিতরে যে হলুদ যেগুলো হয়েছে না ওগুলো কিন্তু মিষ্টি, পাতাতে তো হতে পারে, আই দেখো পড়ে আছে, এইগুলো কিন্তু মিষ্টি ফল। পেয়ারা গাছে দেখো পাখির বাসায় আছে, পাখি পক্ষর বাসা আছে, এরকম ভাঙবে না বন্ধুরা, এ কত কষ্ট করে পাখিরা, এই একটা দুটো এটা ওটা নিয়ে নিয়ে ছোটো ছোটো বাসা তৈরি করে, ভেঙে দাও কোথায় থাকবে তারা। খাসি তো সবাই খেতে যায় না, প্রথমেই বলেছি যারা খাসি খাবে না বৌদির বাড়ি, আমি চারটে ডিম আনিয়ে দিয়েছি। বৌদি যারা খাসি খাবে না চারটে ডিম, পোলট্রি ডিম এখানে রাখলাম, তাদের দেবো। রুটি সব ভাজা হয়ে গেছে, এবারে খাসির মাথাটা রান্না করব। বৌদি শ্বশুরমশাইকে রুটি দেই, একদম আটার রুটি বন্ধুটা, আটার রুটি, আটার রুটি তো সবচেয়ে ভালো, ময়দা রুটি তো করা হতো, আটার রুটি আনলাম, না আটার রুটি ভালো, কেমন পিওর আটা তো খুব ভালো। প্রতিদিন রান্না করছে, খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, রুটি হয়ে গেছে, সব মুখে ঢেকে দাও। খাসির মাথাটা ধুয়ে নিচ্ছে, ওর ভিতরে ঘিনুটা কিন্তু ইয়ে হয়ে যাবে, গলে যাবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ওদি খাসি মাথা কেমন এনেছি? ভালো আছে। এ তো তোমার 150 টাকার মাথা আছে, 250 টাকার মাথা আছে, এটা 250 টাকার মাথা, আগের দিন খাসি আনলাম না রান্নাঘরের উপলক্ষে, 150 টাকার মাথাটা ওটা পাঁটা, পাঁটা আর এটা হচ্ছে রিয়াজি খাসি, ওই জন্য এটার দাম, ওই একই দোকান থেকে এনেছি, ভালো দোকান ছেড়ে খাসি কিনি। বন্ধুরা এটা ঘিলু, ঘিলুটা আলাদা করে থুচ্ছি, কোনোদিন খাইনি, দেখবো আজকে খেয়ে কেরাম লাগে, তরকারিতে দিলে হবে না, আলাদা ফ্রাই করতে হবে। খাসির মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি,
মাংসটা বয়ল করে ফেলে দেব না খাসির মাথা মাংস আনিনি আমি খাসির মাথাটাকে প্রথমে বয়ল করে নিচ্ছি জল দিচ্ছি হলুদ না না এতে কিছু দিতে হবে না কিছু লাগবে এইভাবে দিই আগে এবার যেরকম হয়েছিল না শুধু হলুদ সিদ্ধ করে ফেলে দেবো কোনো গন্ধ নেই সিদ্ধ করে বন্ধুরা যে গ্যাস ভাজাগুলো বেরিয়ে যায় না ওতেই গ্যাসটা কেটে যাবে এটা যদি না করো সিদ্ধ করে যদি না ফেলো তাহলে কিন্তু গন্ধ থাকবে আর নইলে খাসির মাংস ছেড়ে খাসির মাথাকে দিচ্ছে হবে মোদি শাশুড়ি আগের দিনকে বলেছিল হেভি হয়েছিল আজকে আনলাম আর এর সঙ্গে রুটি হবে আজকে লুচি করলাম কালকে বৌদির ননদ বলছিল যে লুচি আর ওদিকে রসগোল্লা খাবে তো ওটা বন্ধুরা অন্য একদিন হবে কালকে রান্না করব না টিফিন হবে কি টিফিন খাবো আগে বন্ধুরা টিফিন হবে রান্না রান্না করা হবে না কারণ বৌদিদের এখানে একটা অনুষ্ঠান বাড়ি আছে সেখানে বৌদিরা যাবে ওখানে যখন ফিরে আসবে আড়াইটে তিনটের দিকে তখন আমি আসবো টিফিন টিফিন খাওয়াবো অনেকদিন টিফিন হয় না কালকে টিফিন হবে খাসির মাথা সেদ্ধ হয়ে গেছে এবারে ঢেলে দেবো তেল আলু দিয়ে দিচ্ছি আলু লাল হয়ে গেছে তুলে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওদের একটু রাখো হ্যাঁ দে মগজ ভাজা হবে ওটাই হয়ে যাবে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ পাতানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি